ভাষা শহীদ বরকতের বাড়ি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের সালারে। সেখানে স্মৃতিসৌধ তৈরি হবে, বসানো হবে ভাস্কর্য। সোমবার কলকাতার দেশপ্রিয় পার্কে ভাষা দিবসের অনুষ্ঠানে এ ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ইতোমধ্যে বাড়িটি সংস্কারের দায়িত্ব সংস্কৃতি মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে। মমতা বলেন, বরকতের বাড়ি মুর্শিদাবাদের সালারে, আমরা জায়গাটি চিহ্নিত করেছি, ওখানে ভাস্কর্য বসানো হবে, হবে স্মৃতিসৌধ। ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে উপস্থিত থাকার কথা স্মরণ করে তিনি বলেন, ঢাকায় একুশের শহীদ স্মরণ অনুষ্ঠান হৃদয়ে চিরকাল স্থায়ী হয়ে থাকবে। ভাষা আন্দোলনের রক্তস্নাত দিনটিকে মর্যাদা দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে পশ্চিমবঙ্গ সরকারও। দিনটিতে প্রতিবছরই কলকাতার জনপ্রিয় পার্কে ভাষা শহীদ স্মারকের অনুষ্ঠানে সামিল হন মুখ্যমন্ত্রী। তার উদ্যোগেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত থাকেন শিল্প, সাহিত্য ও সংস্কৃতি জগতের বিশিষ্ট ব্যক্তিরা। এবছরও তার ব্যতিক্রম ঘটেনি। মমতা বলেন, আজকে ছোটদের মধ্যে বাংলা ভাষার চর্চা অনেক কমে গিয়েছে, তাদের মাতৃভাষার প্রতি উৎসাহিত করতে হবে। তরুণ প্রজন্মকে বলবো, অন্য ভাষা শিখতে হলে মাতৃভাষাটাকে সবচেয়ে ভালো করে জানতে হবে। এদিন কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে বিশেষ অনুষ্ঠান হয়। সকালে প্রভাত ফেরিতে অংশ নেন উপদূতাবাসের কর্মী ও কলকাতার বাংলাদেশিরা। পুনরো নিউজ ডেস্ক রিপোর্ট।